মিশন ভবানীপুর, দুর্বল এলাকায় ঝড় তুলতে বিশেষ পদক্ষেপ বিজেপির। রবিবাসরে সকালেই ঝড়ো ইনিংস প্রিয়াঙ্কার, সাত সকালেই বিপাকে মুকুল। বিস্তারিত জানতে চোখ রাখুন প্রিয় বন্ধু মিডিয়া চ্যানেলে। এখনও পর্যন্ত যদি এই চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। ভিডিওটি সম্পূর্ণ দেখবার পর আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট বক্সে ব্যক্ত করুন। এই ভিডিও যদি ভালো লাগে তবে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করুন। মিশন ভবানীপুর, দুর্বল এলাকায় ঝড় তুলতে বিশেষ পদক্ষেপ বিজেপির। আগামী 30শে সেপ্টেম্বর উপনির্বাচন রয়েছে রাজ্যের তিনটি কেন্দ্রে, যা হলো ভবানীপুর, শামশেরগঞ্জ ও জঙ্গিপুর, যার মধ্যে ভবানীপুরকে নিয়ে উৎসাহের পারদ দিন দিন চড়তে শুরু করেছে। কারণ এই ভবানীপুর থেকেই লড়াই করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই ভবানীপুরে প্রার্থী চূড়ান্ত করে ফেলেছে ঘাসফুল শিবির, আর আগেভাগেই নেমে পড়েছে নির্বাচনের প্রচারে। গত শুক্রবার মনোনয়নপত্র জমা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক কথায় ভবানীপুরে উপনির্বাচনের প্রথম থেকেই এগিয়ে গিয়েছিল রাজ্যের শাসক দল তৃণমূল। তবে মুখ্যমন্ত্রীর মনোনয়ন জমা দেওয়ার দিনেই ভবানীপুর থেকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রার্থী হিসাবে লড়াকু বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের নাম চূড়ান্ত করা হয়। এই সিদ্ধান্তকে গেরুয়া শিবিরের একটি মাস্টার স্ট্রোক বলে জানিয়েছেন একাধিক রাজনৈতিক বিশ্লেষক। আর প্রার্থী চূড়ান্ত হতেই মুখ্যমন্ত্রীকে একের পর এক হুঁশিয়ারি দিতে শুরু করেছেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল। ইতিমধ্যেই ভোট পরবর্তী হিংসার মামলায় যথেষ্ট রকম সাফল্য এনে দিয়েছেন বিজেপি নেত্রী ও পেশায় আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। তাকে প্রার্থী করতেই এক ধাক্কায় অনেকটাই উজ্জীবিত হয়ে উঠেছে গেরুয়া শিবির। কিন্তু ভবানীপুর মুখ্যমন্ত্রীর শক্তিশালী গড় বলে পরিচিত। ভবানীপুরের বহু স্থান আছে যেখানে বিজেপির ভিত একেবারেই দুর্বল। এবার এই দুর্বল স্থানগুলিতে দলের শক্তি বাড়াতে, মানুষকে বিজেপির দিকে টানতে একের পর এক পদক্ষেপ নিতে শুরু করলো গেরুয়া শিবির। মুখ্যমন্ত্রীকে এক ইঞ্চি জমিও ছেড়ে না দিতে রাজি নয় বিজেপি। তাই সর্বশক্তি দিয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রবল প্রতিরোধের পথে নামছে বিজেপি। প্রসঙ্গত, গত 2019 সালের লোকসভা নির্বাচনে ভবানীপুরে আশাব্যঞ্জক ফল করেছিল বিজেপি, কিন্তু বিধানসভা নির্বাচনে তা আর ধরে রাখতে পারেনি। বিধানসভা নির্বাচনে 8টির মধ্যে মাত্র 2টি ওয়ার্ডে এগিয়েছিল বিজেপি। বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ পরাজিত হয়েছিলেন তৃণমূল প্রার্থী শোভন দেব চট্টোপাধ্যায়ের কাছে। পরাজয়ের পর তার কারণ বিশ্লেষণে আগ্রহী গেরুয়া শিবির। আর এই পরাজয়ের কারণ খুঁজতে গিয়ে দেখা গেছে যে ভবানীপুরের বেশ কিছু স্থানে দলের সংগঠন অত্যন্ত দুর্বল রয়েছে, আর যার সম্পূর্ণ ফায়দা তুলেছে রাজ্যের শাসক দল তৃণমূল। এবার এই ভুলগুলো শুধরে নিতে তৎপর হলো গেরুয়া শিবির। প্রসঙ্গত, ভবানীপুরের অনেক স্থান আছে যেখানে সংখ্যালঘু মানুষের বসবাস রয়েছে। আবার ভবানীপুরে ব্যাপক সংখ্যায় যৌনকর্মীদের বসবাসও রয়েছে, রয়েছে সেখানে একাধিক যৌনপল্লী। এই সংখ্যালঘু মহল্লা ও যৌনপল্লীগুলিতে গিয়ে সমস্ত যৌনকর্মী ও সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের বাড়ি বাড়ি ঘুরে প্রচার করবে গেরুয়া শিবির। আবার সংখ্যালঘু এলাকায় দলের সংগঠন যেহেতু দুর্বল রয়েছে, তাই এই সমস্ত বুথে একাধিক এজেন্ট বসানো হবে। বিধানসভা নির্বাচনের সময় দেখা গেছে বিজেপির বহু এজেন্টকে মারধর করে তাড়িয়ে দেওয়া হয়েছিল। যদিও তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে, কিন্তু এবার আর এই ভুল করতে চাইছে না বিজেপি। এজন্য সংখ্যালঘু এলাকাগুলিতে একজনের পরিবর্তে দুজন করে এজেন্ট বসানোর সিদ্ধান্ত রয়েছে বিজেপির। সেক্ষেত্রে একজন এজেন্টকে যদি জোর করে বা মারধর করে তাড়িয়ে দেওয়া হয় তবে অপর এজেন্ট তার কাজ করে দিতে পারবেন। এজেন্টদের একটি তালিকা পর্যন্ত তৈরি করে ফেলেছে বিজেপি, সে তালিকা জেলা কমিটির কাছে শীঘ্রই পাঠিয়ে দেওয়া হবে। আবার বিধানসভা নির্বাচনের সময় দেখা গেছে যে দলের প্রচুর পোস্টার ব্যানার রাতারাতি ছিঁড়ে ফেলেছিল তৃণমূল, এই জন্য এবার অতিরিক্ত হারে পোস্টার ব্যানার ছাপানোর নির্দেশ দেওয়া হয়েছে। ব্যানার ছিঁড়ে ফেলার সঙ্গে সঙ্গে যাতে নতুন করে ব্যানার সেখানে দেওয়া যায় তার ব্যবস্থা করবে বিজেপি। এছাড়া আরও যেসব কারণে বিজেপির ভোট কম পড়েছিল সেদিকেও নজর রাখছে বিজেপি। আবার বিধানসভা নির্বাচনে ভবানীপুরে বারবার তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ করেছিল বিজেপি। বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ জানিয়েছিলেন যে বারবার তার উপরে হামলা চলেছিল, এবার যাতে এই ঘটনা না ঘটে সেদিকে লক্ষ্য রাখছে বিজেপি। গতকাল রুদ্রনীল ঘোষকে সঙ্গে নিয়ে প্রচারে বেরিয়েছিলেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। সে সময় তৃণমূলকে উদ্দেশ্য করে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন কারো ক্ষমতা নেই তার গায়ে হাত তুলবেন। এদিকে ভবানীপুরে বহু সংখ্যায় অবাঙালি ভোটার রয়েছেন, এই জন্য ভবানীপুরকে অনেকে ভারতবর্ষের মিনি সংস্করণ বলে থাকেন। ভবানীপুরে অবাঙালি
সংখ্যালঘু সম্প্রদায়ের বহু মানুষের বসবাস। ভবানীপুরে ব্যাপক সংখ্যায় গুজরাটি, মারোয়ারি, পাঞ্জাবি ও সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা বসবাস করে থাকেন। ভবানীপুরের 70 নম্বর ওয়ার্ডে 40-45% মানুষ হলেন গুজরাটি। আবার 63, 71, 74 নম্বর ওয়ার্ডে রয়েছে মারোয়ারি সম্প্রদায়ের মানুষের সংখ্যাধিক্য। আবার 77 নম্বর ওয়ার্ডে ও 82 নম্বর ওয়ার্ডে সংখ্যালঘু সম্প্রদায়ের বহু মানুষ বসবাস করে থাকেন। এই ব্যাপক পরিমাণে অবাঙালি ও সংখ্যালঘু ভোটারদের কাছে টানতে বিশেষভাবে সচেষ্ট হয়েছে গেরুয়া শিবির। এর জন্য ভবানীপুরের মূল দায়িত্ব দেওয়া হয়েছে ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংকে। সমস্ত অবাঙালি ও সংখ্যালঘু মানুষদের বাড়ি বাড়ি গিয়ে প্রচারের সিদ্ধান্ত নিয়েছে গেরুয়া শিবির। এই জন্য ভবানীপুরের 8টি ওয়ার্ডের দায়িত্ব দেওয়া হয়েছে বিজেপির 8 জন বিধায়ককে। এবার আসছি পরবর্তী খবরে। রবিবাসরীয় সকালেই ঝোড়ো ইনিংস প্রিয়াঙ্কার। গতকাল ভবানীপুরের উপনির্বাচন নিয়ে বিজেপির হেস্টিংসের দপ্তরে এক বিশেষ বৈঠক চলে। এই বৈঠকে যোগদান করেছিলেন ভবানীপুরের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। এছাড়াও এই বৈঠকে যোগদান করেছিলেন বিজেপি সাংসদ অর্জুন সিং, সৌমিত্র খা, জ্যোতির্ময় সিং মাহাতো। বৈঠক থেকে বেরিয়ে কালীঘাটে পুজো দিয়েছিলেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল। সে সময় তার সঙ্গে ছিলেন বিধানসভা নির্বাচনে ভবানীপুরের বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ। গতকাল মন্দির থেকে বেরিয়ে প্রিয়াঙ্কা টিবরেওয়াল জানিয়েছিলেন যে ভবানীপুরের স্থানীয়দের সঙ্গে যে অবিচার করা হচ্ছে তাদের সুরক্ষার জন্য মাকালির কাছে তিনি প্রার্থনা করতে এসেছিলেন। ক্ষমতায় থাকা দলের বিরুদ্ধে তিনি লড়াইয়ে নেমেছেন। তারা যেভাবে অবিচার করেছে, হিংসাকে মদত দিচ্ছে, তার বিরুদ্ধে লড়াইয়ে নেমেছেন তিনি। আজ থেকেই তিনি প্রচারের কাজে নামবেন। এরপর আজ সকালেই বলা যেতে পারে একেবারে ঝোড়ো ইনিংস শুরু করলেন আইনজীবী ও বিজেপির দাপুটে নেত্রী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। আজ ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে প্রাতঃভ্রমণকারীদের সঙ্গে সাক্ষাৎ করলেন তিনি। বহু মানুষের সঙ্গে তিনি কথা বললেন। বহু মানুষের অভাব অভিযোগ যেমন তিনি শুনলেন, তেমন অনেকের সঙ্গে কুশল বিনিময় করতে দেখা গেল তাকে। এরপর গণমাধ্যমের সামনে শাসক দল তৃণমূলকে তীব্র হুঁশিয়ারি দিয়ে তিনি জানালেন যে মানুষের পাশে থাকা ও বাংলাকে সন্ত্রাসমুক্ত করা হলো তার মূল লক্ষ্য। তিনি জানালেন, চারদিকে যে সন্ত্রাস চলছে তা এবার বন্ধ করতে হবে, আর তার দায়িত্ব ছিল মুখ্যমন্ত্রীর ওপরে। কিন্তু তিনি নিজের কাজ করেননি। নিজের সম্পর্কে তিনি জানালেন যে তিনি হলেন একজন সাধারণ মানুষ, আওয়াজ তুলতে হবে, তাই তিনি তুলেছেন। তিনি প্রশ্ন করেছেন, মহিলাদের যেখানে ধর্ষণ করা হয়েছে, মানুষকে যেখানে খুন করা হয়েছে, বাড়িছাড়া করে দেওয়া হয়েছে, সেটা কি গণতন্ত্র? মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে তিনি জানালেন, ওজন আছে তাই হেভিওয়েট তিনি। চিকিৎসকেরা তাকে হাঁটার পরামর্শ দিয়েছেন, তবে তিনি জানালেন যে তার জয় নিয়ে তিনি সম্পূর্ণ রকম আশাবাদী, কারণ মানুষের জন্য তিনি লড়াই করেছেন। বিধানসভা নির্বাচনে খুনের খেলা খেলেছে তৃণমূল, এবারও যদি তাই করে তবে গণতন্ত্রের কোনো মানেই থাকে না। তিনি অভিযোগ করেছেন, এই সরকার খুনিদেরকে সমর্থন করছে, তাই এর প্রতিবাদে আওয়াজ তুলতে হবে সকলকে, ভবানীপুরের সমস্ত ওয়ার্ডে ভোট করতে দিতে হবে। তিনি অভিযোগ করেছেন, শুধুমাত্র ফিরাদ হাকিমের ওয়ার্ডে বেশি করে ভোট হয়, বাকি ওয়ার্ডগুলিতে ভোট দিতে দেওয়া হয় না। এবার আসছি পরবর্তী খবরে। সাত সকালেই বিপাকে মুকুল। এবার বড়সড় বিপাকে মুকুল রায়। দিল্লিতে যে বাংলোয় তিনি দীর্ঘকাল ধরে বসবাস করেছেন, এবার সেই বাংলো তাকে সম্পূর্ণ ছেড়ে দিতে হলো। বাংলো থেকে তার আসবাব, গাড়ি, ড্রাইভার, দেহরক্ষী সকলকে বের করে দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে মুকুল রায়ের আবাস ছিল দিল্লির 181 নম্বর সাউথ অ্যাভিনিউ। যে সময় থেকে তিনি রাজ্যসভার সাংসদ ছিলেন সে সময় থেকেই এই বাড়িতে বসবাস করেছিলেন তিনি। এখন তিনি আর রাজ্যসভার সাংসদ নন। মাস দুয়েক আগেই তাকে বাংলো ছেড়ে দেওয়ার নোটিশ দেওয়া হয়েছিল কেন্দ্রের পক্ষ থেকে। যদিও তিনি একাধিকবার আর্জি জানিয়েছিলেন এই বাড়িটাকে ছেড়ে দিতে, তৃণমূলের পক্ষ থেকেও চেষ্টা করা হয়েছিল যে এই বাড়িটি যাতে ছেড়ে দেওয়া হয় মুকুল রায়কে, তবে শেষ পর্যন্ত সমস্ত কিছুই বিফলে গেল। এবার এই বাড়ি ছেড়ে দিতেই হলো মুকুল রায়কে। রাষ্ট্রপতি ভবনের একেবারে নিকটে রয়েছে এই আবাসনটি, সাউথ অ্যাভিনিউ আবাসনের 181 নম্বর বাংলোয় দীর্ঘদিন ধরে বসবাস ছিল মুকুল রায়ের। একসময় রেলমন্ত্রী ছিলেন তিনি, পরবর্তীকালে তিনি হয়েছিলেন রাজ্যসভার সাংসদ। একসময় তিনি যোগ দিয়েছিলেন বিজেপিতে, এখন আবার বিজেপি ছেড়ে প্রত্যাবর্তন করেছেন তৃণমূলে। এই বাড়িতে একসময় বহু রাজনীতিবিদের যাতায়াত ছিল। বিজেপি ছেড়ে দেবার কিছুদিনের মধ্যে তাকে এই বাড়ি ছেড়ে দেবার নোটিশ দেওয়া হয়েছিল। এরপর এবার তাকে এই বাড়ি ছেড়ে দিতে হলো। দিল্লি পুলিশের সহযোগিতায় তার বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে গাড়ি, আসবাব, ড্রাইভার ও দেহরক্ষীদের। তাই মুকুল রায়ের দিল্লির ঠিকানা এবার সম্পূর্ণভাবে মুছে গেল।